ভিতরে এলে পারতে তো। টম্পু চল। ছাড়িস না, গান টন তো তোপক্ষে ছাড়িস না বিলু। সে ভালো ছেলেই রয়ে গেলি তুই, কাউকে ছাড়তে পারলি না। তাই জন্য তো আমার কিছু হলো না, তাই জন্যই তো আমি রাক্ষস হওয়ার চেষ্টা করছি। অবশেষে মানুষদের জগতে হাজির বিলু রাক্ষস, যে রাক্ষস পাওয়ায় না ভয়, শুধুমাত্র আরেকটু ভালো করেছে নাই নিজেদেরকে। তাই ইতিমধ্যেই বিলুর মনের মধ্যে থাকা এই রাক্ষস জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। সজনী সজনী রাধিকালো দেখা আবহ চাহিয়া, আর সেই আনন্দেই এক শাম বিলু রাক্ষসকে নাম। কনীনিকা ব্যানার্জি এবং সুরজিৎ হরির আয়োজন করা এক পার্টিতে সারা সন্ধে মেতেছিলেন ইন্দ্রাশিস আচার্য, জয় সরকার, জয় সেনগুপ্ত এবং বিলুর পরিবারের আরো অনেকে। তবে পার্টিতে মজা করতে করতেই সিটি সিনেমার সাথে সেই মজা ভাগ করে নিল বিলু রাক্ষসের টিম। আমাকে দেখে একদম 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 অবাক হবেন না। ইয়েস, আমি কনীনিকা, আর আপনাদের প্রিয় অর্পিতা আপাতত একটু পার্টিতে ব্যস্ত রয়েছে। আমি ওর হাত থেকে মাইকটা ছিনিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের ফিল্ম বিলু রাক্ষসের একটা প্রমোশন চলছে। প্রমোশন বলে ভুল কথা হবে, বিলু খুব ওই আমাদের মধ্যে বেঁচে থাকা একজন মানুষ। আমি যখন কালকে হলে প্রেমিয়ারে গেছিলাম, আমার দেখতে দেখতে মনে হয়েছে ওই বিলু আর আমার মধ্যে খুব কম তফাত আছে। আমি জানি না আপনাদের মধ্যে কজন এখন অবধি হলে গিয়ে এই সিনেমা দেখতে পেরেছেন, কিন্তু আমি বিশ্বাস করি এই ইন্টারভিউটা দেখার পরেই, আমাদের সকলের কথা শোনার পরে আপনারা যাবেন, নিশ্চয়ই যাবেন। সত্যি কথা বলতে গেলে বিলু আর কেউ নয়, আমাদের এই রুমে থাকা, আপনারা যারা দেখছেন তাদের মধ্যে থাকাই একজন মানুষ যে আমি বিলুর বউ সোহিনী, তাই আমি ডিরেক্টরের কাছে যাওয়ার আগে সোজা রাক্ষসের কাছে চলে যাই। বিলু দ্য ডেমন, মানে আমার রাক্ষস বর, সে এখন প্রচুর খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছে, কি নিয়ে আলোচনা করছে আমি কিন্তু জানি না, আমি জিজ্ঞেস করে নিই। আমি আজ বিলু হিসাবে কিছুই বলতে চাই না, সব জয় হিসাবে বলতে চাই। প্রচুর আনন্দ করেছি এই কদিন, প্রমোশনের দিন রিলিজে প্রচণ্ড খুশি হয়েছি, রেসপন্স দেখে প্রচণ্ড খুশি হয়েছি, এবং এখন আমি চাই যে আপনারা ছবিটা দেখে রেসপন্ড করুন এবং আমাদের সাহস যোগান, যাতে আমরা এরকম ভালো ছবি বারংবার করতে পারি এবং আপনাদের এন্টারটেইন করতে পারি। নইলে কিন্তু প্রমিস করছি শুধু খারাপ ছবি হবে। হ্যাঁ, এটা করবেন না, প্লিজ 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 ভালো ছবিকে সাপোর্ট করুন, বেঙ্গলের নাম রাখুন। বাঙালি অডিয়েন্স 50s 60s 70s সব থেকে প্রোগ্রেসিভ অডিয়েন্স ছিল, সারা ইন্ডিয়াতে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, লেটস টেল দেম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস ডে আফটার টুমোরো, লেটস নট সে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ইজ অলরেডি থট, রাইট? ওকে, সো প্রমিস। ভেতরে এলে পারতে তো। টম্পু চল। হ্যাঁ, দেখেছেন হাসিটা কিরম ম্রিয়মাণ হয়ে গেছে, কিছুদিন আগে অবধি প্রচণ্ড হাসছিল কিন্তু এখন হাসিটা কিরম ম্রিয়মাণ হয়ে গেছে, এবং আমরা আমরা সারাক্ষণ প্রে করে যাচ্ছি যেন বিলু ভালো হয় এবং মানুষ যেন যায় দেখতে। ধর কথা বল, আমার কাছে একদম নতুন, আমি সারাদিন নাম্বার দেখছি কতজন মানুষ দেখতে এলেন, কতজন মানুষ এলেন না, আসছেন না, মানে কেন আসছেন না বলুন তো, প্রত্যেকটা পেজে লাইক, প্রত্যেকটা কমেন্টে লাইক পড়ছে 500 600, কোনিকে একটা কমেন্ট করলে 600 লাইক পড়ছে, সবাই বলছে দেখতে যাব, অথচ হলে কিন্তু সেই পরিমাণ আপনারা আসছেন না। আমি বলছি কালকে রবিবার, ছুটির দিন, একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আপনারা চলে আসুন, প্লিজ চলে আসুন, এসে ছবিটা দেখুন, খারাপ লাগলে আমাকে যা খুশি বলতে পারেন ফেসবুকে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদের বুলেট খাওয়ার জন্য, কিন্তু আপনি ছবিটা দেখবেন, নাহলে আমার তো বন্দুক আছে। অপেক্ষা করার মধ্যে একটা আলাদা মজা আছে বলি। এইবারে এমন একজন মানুষের কাছে যাব যে ম্যাজিকটা সৃষ্টি করেছে, শান্তনুদা, আমাদের সিনেমাটোগ্রাফার, আমাদের ছবিটাকে যিনি এঁকেছেন তুলি দিয়ে, সেই মানুষটি ভীষণই ক্যামেরার পেছনে থাকা মানুষ, আমার দিকে তাকিয়ে রয়েছেন যেই আমি নাম বলেছি, কিন্তু আমরা তো ছাড়বার পাবলিক নই, আজকে আমরা ছাড়বই না, কারণ আজকের আড্ডাটা ওই জন্যেই হয়েছে যাতে আমরা সবাই একজোট হয়ে বিলু দেখতে যাওয়ার জন্য মানুষকে বলতে পারি এবং আমরা একসাথে কোথাও সেটা এনার্জি তৈরি হয় না, ইয়েস উই হ্যাভ টু রক, তো পুরো ওই ব্যাপারটা চলছে এখন। শান্তনুদা চলে এসো, তোকে ফ্রেমটা একটু উঁচু করে দিতে হবে।
আমরা সবাই মিলে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছিলাম আর কি, বা আমাদের পক্ষ থেকে একটা সৎ প্রচেষ্টা ছিল। এটার পেছনে আমাদের প্রচুর পরিশ্রম, চিন্তা ভাবনা সব কিছু গেছে, কিন্তু আপনাদের সমর্থন ছাড়া এটা সার্থক হবে না। আর এমনিতেই বিলুর জীবনে দুর্যোগের ঘন ঘটা, প্রচুর অবস্টাকলস, তা আপনারা যদি একমাত্র সাপোর্ট দেন তবেই বিলু উতরে যেতে পারে সব কিছু থেকে। সুতরাং আপনারা প্লিজ আসুন, ছবিটা দেখুন, হলে যান, ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক না কেন শেয়ার করুন, কিন্তু ছবিটা দেখুন। এত ভালো চাকরিটা ছেড়ে দিবি? না হলে আমি মরে যাব না। এইবার এমন একজন মিউজিক্যাল মানুষের কাছে চলে যাব যিনি কথাও বলে সুর দিয়ে, যিনি ছবির আসল হিরো জয় ওখান থেকে বলছে, তার সুরের মূর্ছনায় সে অলরেডি ফুলের মতো মূর্ছে পড়েছে, কিন্তু তাকে তো আমরা ছাড়তে পারবো না। জয় সরকার, মিউজিক ডিরেক্টর, অনেক মেয়ের হার্ট থ্রব, যাকে দেখে মেয়েদের মন ধুকধুক ধুকধুক করে ওঠে। জি জি জি, বলছো কাদের কাদের মন ধুকধুক ধুকধুক করে? আমি তো শুনতে পাই না। ও প্রেমে থাকলে আমি কথা বলতে পারি না, আমি শুধু হাসি হাসছে না শুধু পাদের না। আসলে আমাদের দেখে বোঝা যাচ্ছে যে বিলু রাক্ষস যতটা একটা সিনেমা অতটাই একটা পরিবার, এবং সেই পরিবারের সদস্য আমরা আমরা অত্যন্ত গর্বিত সদস্য যে এরকম একটা ছবির সাথে যুক্ত হতে পেরেছি। আর আপনারাও সেই পরিবারের সদস্য হতে পারবেন তখনই যখন আপনারা ছবিটা দেখবেন, তাই আর দেরি করবেন না। আমার মনে হয় আপনাদের কাছে একটা এটা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে কী কন্ট্রিবিউট করেছি সেটা বড় কথা নয়, আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছি একটা ভালো কিছু করার, এবং সেটা কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ না আপনারা সেটা দেখছেন এবং আমাদের দোষ গুণ ভুল ত্রুটি ভালো মন্দ সব আমাদের ধরিয়ে দিচ্ছেন। আমাদের সঙ্গে থাকবেন প্লিজ, এটা একান্ত আমাদের অনুরোধ। সজনী সজনী রাধিকা, সরি সরি, খুব প্রেম দেখছি, পুরনো ক্রাশ, সিরিয়াসলি বলছিস? সিটি সিনেমাকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানেও ওরা চলে এসেছে এবং আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পাশে থেকেছে। এখন আমি চলে যাব আমার পুরো ইউনিটের কাছে। বিলু রাক্ষস! মা, মাছটা আজকে আমি রান্না করব। জলপাইগুড়িতে এই মাছ খুব ওঠে জানেন, একবার খেয়ে দেখুন না, সবার খুব ভালো লাগবে। সেই ভালো ছেলেই রয়ে গেলি তুই, কাউকে ছাড়তে পারলি না, তাই জন্য তো আমার কিছু হলো না, তাই জন্য তো আমি আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।